একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহর শরণের মধ্যে তোমরা প্রকৃত শান্তি খুঁজে পাবে, আত্মার প্রশান্তি খুঁজে পাবে। জেনে রেখো আল্লাহর শরণের মধ্যে জিকিরের মধ্যে আত্মার প্রশান্তি নিহিত আছে। এজন্য দেখবেন পৃথিবীর মানুষ শত ব্যর্থতার মধ্যে শত বিপদের মধ্যে যখন চেপে বসে, হাজারো কবিরাজ, হাজারো ডাক্তার, হাজারো বৈদ্য, হাজারো তাবিজ কবজ ফেল করে যখন মসজিদের মধ্যে এসে এই ধূপা পুকুর পার সংলগ্ন এই মসজিদের মধ্যে এসে নামাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যায়, আল্লাহর উপর ভরসা বাড়িয়ে দেয়, তখন সে নিজেই বুঝতে পারে হুজুর অমাইয়াত্তাকিল্লা ফাহুয়া হাসবুহু। হুজুর আল্লাহর উপর যখন থেকেই ভরসা শুরু করে দিয়েছি, আল্লাহর উপর যে ভরসা করতে পারে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। রে দুনিয়ার বন্ধু, এজন্য এক নম্বরে আপনি যদি আজকে মহব্বতে একটু দুরুদ শরীফ পড়েন, একটু জিকির করেন, নিয়ত হলো আল্লাহ যেন এর উসিলা আমার গুনাহ মাফ করে দেই, তাইলে এক নম্বর ফজিলত হলো আল্লাহ অবশ্যই অবশ্যই প্রতি দুরুদের খাতিরে আপনার আমল নামা থেকে দশটা গুনাহ মাফ, প্রতি জিকিরের সাথে সাথে আপনার আমল নামা থেকে গুনাহ মাফ করে দিবে। এবং ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান আপনার আগের গুনাহগুলোকে ইউবাদ্দিলুল্লাহ, আল্লাহ বদল করে নেকি বানায় আমল নামায় বসায় দিবে। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নাম গফুর রহিম, আমরা গুনাহগার, আল্লাহর নাম গাফফার, আমরা নাফরমান, আল্লাহর নাম রহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য এক নম্বরে নিজেদের গুনাহ মাফের জন্য, দুই নম্বরে আল্লাহ বলেছেন আল্লাহকে পেতে হলে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এখানে অনেকে আছেন যাদের মা নাই, বাবা নাই, আছেন অনেকে, আপনাদের মা বাবার দোয়ার জন্য হলেও এই যে আলোচনা শুরুতে দুরুদ শরীফ পড়ে কেউ জবান বন্ধ করে রাখবেন না, দুরুদ পড়বেন, জিকির পড়বেন, মা বাবার নামে সওয়াব রেসানি করবেন। আপনার মা বাবা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আপনাকে গর্ভে ধারণ করতে গিয়া আপনার আমার মা একটা মৃত্যুর কষ্ট সহ্য করেছে, কষ্টের পরে কষ্ট করে মা আপনাকে দুনিয়ার মুখ দেখাইছে, ওই মাকে ভুলে গেলে কোনোদিন আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন না। আপনার মায়ের দোয়া আপনার জন্য সফলতার প্রধান চাবিকাঠি। ও হালি শহরের মানুষ, আজকে আপনার মায়ের দোয়ার জন্য, বাবার দোয়ার জন্য আজকের মসজিদে বসে যদি দুই চোখের পানি ফালাইয়া একটু নবীর দুরুদ পড়ে জিকির করে মা বাবার জন্য একটু দোয়া পড়তে পারো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, যদি একটা ফোঁটা চোখের পানি ফালাই দিতে পারো রে আল্লাহর কুরআন নবীর হাদিস প্রমাণ করে, তুমি আজকে যদিও বা ওই মা বাবার দেহকে কবরে রাইখা দোয়া পড়তেছো, তোমার মা বাবার রুহগুলা কবরে নাই নাই নাই, তুমি আজকে মসজিদে জান্নাতের বাগানে বসার কারণে তাদের রুহগুলা চারপাশ দিয়ে ঘুরতেছে, আমার সোনার মালিক নি, আমার সোনার ছেলে নি, আমার জন্য একটু দোয়া পাঠায়। মা বাবার দোয়া যেমন আমার আল্লাহ সন্তানের জন্য ফিরাই না, সন্তানের দোয়া আল্লাহ মা বাবার জন্য ফিরাই না, কারা গো মা বাবার দোয়ার জন্য আজকের জান্নাতের বাগানে বসে নবীর দুরুদ পড়ে মা বাবার জন্য আল্লাহর জিকির করে মা বাবার জন্য দোয়া পাঠাইবা, সাথে সাথে যদি দুই চোখের পানি মাটিতে ফেলে দিতে পারো, চোখের পানিগুলা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহর রহমতের অন্তরে, আমার আল্লাহর কুদরতি অন্তরে এমন মায়া আসবে রে, আমার আল্লাহ বলবে যারে যা ওই ধূপা পুকুর পার সংলগ্ন মসজিদের মধ্যে যারা যারা মা বাবার জন্য কান্দে রে, তাদের চোখের পানি মাটিতে পড়ার আগে আগে তাদের আম্মা আব্বার কবরে জান্নাতের বিছানা বিছাই দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রথমত নিজেদের গুনাহ মাফের জন্য হলেও দ্বিতীয়ত মা বাবার সওয়াব রেসানের জন্য,
আমাদের মা বাবার রহমতের জন্য গুনাহ মাফের জন্য হলেও তৃতীয়ত লাখ মর্যাদা বৃদ্ধি বিপদ দূর ঋণ দূর এগুলার প্রধান আমল হলো নবীর দুরুদ আল্লাহর জিকির আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের প্রথম হাদিস যেটা মিশকাত শরীফের প্রথম হাদিস ইমাম নববীর বর্ণিত 40টা হাদিসের গ্রন্থের প্রথম হাদিস মুসলিম শরীফেরও হাদিস এমনি ভাবে এটা অসংখ্য গ্রন্থের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন যেটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস অসংখ্য সাহাবীরা বর্ণনা করেছেন গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিস দ্বারা আপনারা বুঝতে পারবেন যে এই মাহফিলটা আজকে ধুপা পুকুর পাড়ের আশিকানি মুস্তফা মাহফিল উদযাপন কমিটি পাঁচ বছর ধরে করতেছে আমরা আসলাম বসলাম কিছুক্ষণ শুনলাম তারপরও খেয়ে চলে গেলাম এখানেই শেষ না যদি একটা পরশ পাথরের ছোঁয়া লাগাইতে পারেন তাইলে আপনাদের মাহফিল করা মাহফিল শোনা মাহফিলের আয়োজন করা যতটুক মাইকের আওয়াজ যাইতেছে আমাদের আশেপাশে ডানে বামে যে যেখান থেকে শুনতেছে প্রত্যেকের শোনাটা সফল হবে প্রকৃত আউটকামটা ফলাফলটা পাওয়া যাবে যদি আমরা এই হোল স্টোন এই পরশ পাথরের ছোঁয়াটা লাগাইতে পারি বলে হুজুর এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননামাল আমালু বিননিয়াত অ্যাকশনস ডিপেন্ড অন ইন্টেনশন সবাই একবার বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু কষ্ট না হলে মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই আপনি একটু ওই যে বাচ্চাগুলা একটু নিয়ন্ত্রণ করেন মাঝখানে চলে আসেন আপনি একটু সামনে আসলে ওরা ভয় পেয়ে যাবে একটু সামনে আসেন বলেন তাহলে নিয়ত ছাড়া যত ভালো কাজ করেন যত বেশি দান করেন ফায়দা সবাই আরো জোরে বলেন ফায়দা নাই সঠিক নিয়তে আপনি যদি অল্প দানও করেন রোজ হাসরের দিন আপনি বিশাল ফজিলত দেখবেন আল্লাহ আমি তো এত দান করতে পারি নাই আমি তো এত আমল করতে পারি নাই এত বড় ফায়দা আমি কেমনে পাইলাম আমার আল্লাহ বলবে বান্দা তোদের মা বাবা সন্তানকে যেভাবে আদর যত্ন করে লালন করত আমি তো আল্লাহ আমি তো তোদেরকে মায়া করে বানাইছি আমার মধ্যে তো আরো বেশি মায়া বান্দা তোরা যে আমার নিয়তে শুধু আমাকে খুশি করার জন্য অল্প গোপনে দান করছো অল্প গোপনে নেক আমল করছো শুধু আমাকে দেখানোর জন্য যাই করছো আমি আল্লাহ এটাকে এত বড় করেছি আজকে রোজ মাহশরের দিন দেখ এটা কত বড় তোদের জন্য নিয়ামত হিসেবে দাখিল হয়েছে বলেন না সুবহানাল্লাহ এজন্য হযরত মূসা আলাইহিস সালামকে বলা হতো মূসা কালিমুল্লাহ শুকরিয়ার বিষয়টাকে উনি বেশি ফুটিয়ে তুলেছেন হযরত মূসা আলাইহিস সালামকে কি বলা হতো কালিমুল্লাহ মূসা সবাই বলেন মূসা কালিমুল্লাহ উনি তুর পাহাড়ে একদিন যাবে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য হঠাৎ করে রাস্তা ব্লক করে এক বৃদ্ধ বৃদ্ধ মানুষ দাঁড়ায় রয়েছে ও আল্লাহর পয়গম্বর মূসা আপনি তুর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য আমার একটা ফরিয়াদ আছে আজকে ও আল্লাহর নবী মূসা আমার ফরিয়াদটা আপনি আল্লাহর কাছে দিতে পারবেন নি বলেন কি ফরিয়াদ হুজুর আমার এত এত সম্পদ আমার সম্পদের কোনো কমতি না এত সম্পদ আমি কোথায় রাখবো এত সম্পদের হিসাব আমি কিভাবে দিব হুজুর এত সম্পদের চাপে আমি তো বেশি নেক আমল করার সুযোগ পাই না আপনি একটু আল্লাহর কাছে কয়েন আমার এত সম্পদ কেমনে কমবে আমি এত সম্পদের হিসাব কেমনে দিব বুঝতেছি না ঠিক আছে ওমা কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম দেখে একজন মহিলা কাঁদতেছে বৃদ্ধ মহিলা বলে হুজুর বৃদ্ধ হয়ে গেলাম জীবনে সুখের দেখা পাইলাম না এত অভাব এত অভাব সংসারে অভাবের কারণে আমার হুজুর অভাব তো দূর হয় না অভাবের কারণে আমি সব সময় পেরেশানিতে থাকতে হয় চিন্তায় থাকতে হয় হুজুর আপনি একটু আল্লাহকে জিগায়েন কি করলে গো আমার সম্পদে বরকত হবে ঠিক আছে এবার আর একটু সামনে গিয়ে চার রাস্তার মোড়ের মধ্যে আল্লাহর নবী মূসা তাকে দেখে একটা প্যারালাইসিস রোগী হাত বিকলাঙ্গ পাও বিকলাঙ্গ কোনো কিছুই করার ক্ষমতা নাই বলে হুজুর আমি জন্মগতভাবে এইরকম বিকলাঙ্গ হয়ে জন্ম নিছি জীবনে মানুষের উপকারে লাগতে পারি না
আপনি একটু আমার আল্লাহ, আপনি একটু আমার আল্লাহর কাছে জিগাইবেন নি, আমার আল্লাহ আমারে কি জন্য বানাইছে, আমি কি কোনো কাজে লাগবো নাকি? ঠিক আছে জিজ্ঞেস করব। আল্লাহর কাছে গেল, তিনজনের প্রশ্ন জিজ্ঞেস করলো, উত্তর দিল, যাও ও আমার পয়গম্বর মুসা, প্রথম ব্যক্তিকে গিয়ে তুমি বলবা সে আমার শুকরিয়া বেশি করে, আর আমি আল্লাহর ওয়াদা হলো লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যারাই আমার শুকরিয়া করবে, যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বলবে, আমি তাদের নিয়ামত বাড়াইয়া দিব। ইন্না মা আল উসরি উসর, নিশ্চয়ই তাদের জন্য কষ্টের সাথে আছে স্বস্তি। আপনি অপর পৃষ্ঠা জানেন না, আল্লাহ জানে। আপনি আল্লাহর উপর একটু নির্ভর করে যে অবস্থায় আছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ ওয়াদা দিচ্ছে লাযিদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তার নিয়ামতকে বাড়াইয়া দিব। ও মুসা যাও, তুমি প্রথম ব্যক্তিকে গিয়ে বলো সে আমার শুকরিয়া করা যেন কমায় দেই, আমার শুকরিয়া করা কমায় দিলে আমি তার নিয়ামত কমায় দিব। ঠিক আছে আল্লাহ। দ্বিতীয় জন, ওই যে বৃদ্ধ মহিলা, অভাবের তারণায় পেরেশানি শেষ হই না, তাকে কি বলবো, সেও তো ফরিয়াদ জানিয়েছে। আল্লাহ বলেন, মুসা মুসায়ো যাও, তুমি তারই গিয়ে বলবা সে যেন আমার শুকরিয়া আদায় করে, সে আমার শুকরিয়া করলে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায় দিব। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ গো আল্লাহ, ওই যে তৃতীয় ব্যক্তি, আল্লাহ তৃতীয় ব্যক্তি বলতেছে, তুমি তারে কেন বানাইলা, সে তো জীবনে কোনো কাজে মানুষের উপকারেও লাগতে পারলো না, জন্মগত ভাবেই তাকে কেন এত পরীক্ষা করা হলো, তাকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করা হলো, আল্লাহ সে কি জীবনে কোনো উপকারে আসবে কিনা প্রশ্ন করেছে। আল্লাহ বলে, হা, তারে দিয়া জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করা হবে। ঠিক আছে আল্লাহ। এবার গেল প্রথম ব্যক্তির সাথে দেখা হলে মুসা আলাইহিস সালামকে আবার ওই ব্যক্তি জিজ্ঞেস করে, ও আল্লাহর পয়গম্বর মুসা, কোথায় আমার উত্তর, আমার প্রশ্নটা জিজ্ঞেস করছিলেন নি? জি জিজ্ঞেস করেছি, কি উত্তর দিয়েছে? বলছে, আপনি শুকরিয়া কমায় দেন, নিয়ামত কমে যাবে। লোকটা বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি বলেন কি, আমি এত এত আল্লাহর নিয়ামতে আছি, আমি কোনোদিন আল্লাহর শুকরিয়া না করে থাকতে পারবো না, আমি এত নিয়ামতের সাগরে আছি, আমি কেমনে না শুকরিয়াবান হব, কেমনে শুকরিয়া কমাবো, না না আমি পারবো না। বলে, তাইলে তোমার সম্পদের বরকত কমবে না। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, আমার প্রশ্নের উত্তর কোথায়? ও নবী মুসা, বলে, আপনার প্রশ্নের উত্তর হলো, আপনি যেই সিচুয়েশনে আছেন, যেই অবস্থানে আছেন, যেই হালে আছেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন। মহিলা রাগ করে ফেলল, আরে বলেন কি, আমি কি অবস্থায় আছি আপনি তো জানেন না, নিজে ভুক্তভোগী হলে বুঝতেন, আমার তো কিছুই নাই, আমি আবার কি শুকরিয়া আদায় করব। বলে, তুমি যদি শুকরিয়া আদায় না করতে পারো, তাইলে তোমার নিয়ামতকে আরো ছিনিয়ে নেওয়া হবে, তোমার জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। এবার তৃতীয় ব্যক্তিকে পাশ কাটা যাইতে চায়, আল্লাহর পয়গম্বর মুসা ভয় পায়, এই ব্যক্তিকে আমি কেমন করে বলি, দুনিয়াতেও এত কষ্ট করতেছে, এই ব্যক্তি তার আবার জাহান্নামের ছিদ্র বন্ধ করা হবে, আমার আল্লাহর খেলা বুঝা বড় দায়, আমি কেমনে এই ব্যক্তির এই প্রশ্নের উত্তর দিব। উনি সাহস করতে পারে না, না না আমি এটা বলবো না, পাশ কেটে চলে যেতে চায়। হঠাৎ করে ওই ব্যক্তি রাস্তার মধ্যে দাঁড় করাইলো, হুজুর আমার প্রশ্নের উত্তর কোথায়, বলুন আমি কোনো কাজে লাগবো কিনা, আমার আল্লাহ আমারে কেন বানাইলো? মুসা আলাইহিস সালাম উত্তর দেয়, জি আপনার প্রশ্নের উত্তর আমি জেনেছি, তবে আমার এই কথাটা বলতে মন চাইতেছে না। বলে, না আপনি সত্যটা বলে দিন। বলে, আমি শুনেছি আপনাকে দিয়ে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করা হবে। লোকটার সাথে সাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ, তাইলে আমিও একটা কাজে লাগবো, এই কথাটা জেনে আমার ভালো লাগতেছে, আমি ভাবলাম আল্লাহ নিরর্থক আমারে কেন সৃষ্টি করলো, আমিও একটা কাজে লাগবো জেনে আমার বড় ভালো লাগতেছে, আমার আল্লাহর লীলা খেলা বুঝা বড় দা।
সবার শুকরিয়ার ভাষা বুঝে আল্লাহ কই মুসা মুসা রে যারে যাও ওই লোকের কাছে আবার খবর লইয়া যা লোকটা এক মিনিট আগে যদিও ভাই তার জন্য সৃষ্টি ছিল আমি আল্লাহ তাকে যেই অবস্থায় রাখছি আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তার এই মুহূর্তে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম আর মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে খোদা কি আজমতে ক্যা হে আরে মোহাম্মদ মুস্তফা জানে হরি খুদা কি আজমত ক্যা হে আরে মোহাম্মদ মুস্তফা জানে আরে মকামে মুস্তফা ক্যা হে মোহাম্মদ কা খুদা জানে সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইহিম সালাম আর মহব্বতে পূরণ সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইহিম তাইলে বলেন এই বার্তা দ্বারা আমরা কি বুঝতে পারলাম যেই অবস্থায় আছি কার শুকরিয়া করার দরকার আছে আরো মহব্বতে বলুন না কা আজকে মনির ভাই আপনাদের মহব্বতের তারেক আবিদিন হুজুরকে আমি গুনাহগারকে এবং আরো অনেক আলেম ওলামাকে সম্মান করে আনলো আল্লাহর শুকরিয়ার জন্য ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় অর্থে যে আল্লাহ তাআলা বিশাল বিশাল সাতটা আকাশকে সৃষ্টি করে রেখেছেন আপনি আমার জন্য অথচ একটি কুটিরও প্রয়োজন হয় নাই বলেন না ওই আল্লাহ পাকের শুকরিয়া সর্বদা আদায় করুন যে আল্লাহ পাক আপনি আমাকে 18,000 মাখলুকাতের মধ্যে তার প্রিয় হাবিব হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার কারণে আপনি আমাকে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বলেছেন ওই আল্লাহ পাকের শুকরিয়া সদা সর্বদা আদায় করুন যে আল্লাহ তাআলা বডির মধ্যে হাজারো কম্পিউটারের চাইতে দামি ব্রেইন ফিট করে দিয়েছেন এক একজনের ব্রেইনের মধ্যে এক একটা হিডেন কোয়ালিটি দিয়েছেন এবং আল্লাহ বলেছেন ওমান আল্লাহ তাআলা বলেছেন ফি আহসানি তাকওয়িম আমি বড় সুন্দর আকৃতি দিয়ে মানুষ বানাইছি দেখেন না আপনি কত সুন্দর চোখ দিয়েছে কত সুন্দর হাত দিয়েছে আবার মুট করার ক্ষমতা দিয়েছে কত সুন্দর নিঃশ্বাস দিয়েছে যেই নিঃশ্বাস আপনি রাত্রিবেলা ঘুমাইছেন সকালবেলা ঘুম থেকে উঠতে পারলে সকাল না উঠতে পারলে পরকাল নিঃশ্বাস নিতেছেন বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন একজন সুস্থ মানুষ প্রতিদিন মিনিটে ন্যূনতম 10 বার ঘন্টায় ন্যূনতম 600 বার এইভাবে প্রতিদিন ন্যূনতম 14,600 বার নিঃশ্বাস নিতেছে বের করতেছে নিতেছে বের করতেছে যেটার হিসাব করতে গেলে প্রতিদিন 3,39,000 টাকার অক্সিজেন বিল দেওয়া লাগতো জুড়ে বলেন না সুবহানাল্লাহ খালি তো অভিযোগ করেন আল্লাহ আমার এটা নাই সেটা নাই এটা নাই সেটা নাই অথচ আপনি নিউজ পড়লে পাবেন ওই দিন ফ্রান্সের এক বিজ্ঞানী হাসপাতালের মধ্যে সে শিল্পপতি বিশাল শিল্পপতি এজন্য তার লক্ষ কোটি টাকা কিন্তু সে কোরআন রিসার্চ করে যখন আল্লাহর প্রতি মহব্বত বাড়িয়ে নিল এবার হঠাৎ একদিন তার হাঁপানি রূপ বুঝেননি হাঁপানি রূপ নিঃশ্বাসের কষ্ট আরো অনেক রূপ তার দেহের মধ্যে আক্রান্ত সে হাসপাতালে ভর্তি হলে দেখা গেল এক সপ্তাহ থাকার পরে $1,000 বিল তার হাতের মধ্যে দেয়া হলো এবার বিলটা হাতের মধ্যে নিয়ে সে কেমন জানি কান্না করতেছে কি যেন কি চিন্তা করতেছে বিলটার দিকে তাকায় তাকায় তখন ফ্রান্সের সমস্ত ডাক্তাররা জমা হয়ে গেল নার্সরা জমা হয়ে গেল হাসপাতালের স্টাফরা জমা হয়ে গেল যে আমরা উন্নত দেশের মানুষ আপনি এত চিন্তা করতেছেন কেন আপনার মনে ওই বিল নিয়ে চিন্তা হচ্ছে আমরা সবাই মিলে বিল দিব আমরা হাসপাতালে যারা আছি আমরা সবাই মিলে কি বিল দিব মানবতার কাজে আমরা পিছিয়ে থাকবো না আপনি এভাবে কান্না করতেছেন কেন বয়স্ক মানুষ উনি এই দুঃখের মধ্যেও একটা মুস্কি হাসি দিলেন বলেন না কি করলেন মুস্কি হাসি দিলেন যে আরে তোরা বলতেছিস আমি বিলের জন্য কান্দি আমাকে উনি এত দিয়েছে আমি হাসপাতালটা কিনতে পারবো আমার এত আছে তাহলে কান্দতেছেন কেন
আমি এতটুকু চিন্তা করে একটু কাঁদতেছি যে এক সপ্তাহ তোদের হাসপাতালে থাকলাম, অক্সিজেনের বিল, বিভিন্ন চিকিৎসার বিল, তোরা $1,000 আনলি, যে আল্লাহ আমাকে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত মৃত্যু পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে নিঃশ্বাস নিতেছি বের করতেছি, নিতেছি বের করতেছি। আল্লাহর কাছে যদি এই অক্সিজেনের নিঃশ্বাসের বিল দেওয়া লাগতো তাইলে তো সারা দুনিয়া বিক্রি করে বিল দিতে পারবে। দেখেন আল্লাহ পাকের নিয়ামত এই বডির মধ্যে কম আছে নাকি? বডিটা নিয়ে ফিকির করলেই তো আমরা শুকরিয়া করে শেষ করতে পারবো না, পারবো না। তো দেখেন না, এই যে হাত দিছে আবার মুট করার ক্ষমতা দিছে, আপনি মুট করে খাবার খাইতেছেন, একটু চিন্তা করছেন কখনো? কখনো থিঙ্ক করছেন যদি হাতটা এইভাবে সুজাই রাখতো, মুট করার ক্ষমতা না দিত, এভাবে খাওয়া লাগতো, কষ্ট হইতো না? কষ্টের পরিমাণটা কম হইতো না বেশি? সবাই বলেন আপনাকে প্রস্রাব পায়খানার সুযোগ করে দিয়েছে দুনিয়াবি জীবনে, অথচ ওইখানে কোনো ভেজাল রাখে নাই, কোনো চাবি সিস্টেম রাখে নাই। আপনি যদি ওখানে যদি চাবির সিস্টেম করতো, আপনার মনে করেন চাবি হারায় গেছে, তখন অবস্থাটা কি হইত? চিন্তা করে দেখেন। অথবা হাত পা দিছে, নাট বল্টু দিছে, আপনি সারাদিন কাজ করে কষ্ট লাগছে, কুইলা ব্যাগে রাখছে না? বর্তমান বাংলাদেশে ট্রেনের মধ্যে ব্যাগ রাখতে ব্যাগার থাকে, তাহলে দেখেন তো অবস্থাটা কি হইত? আল্লাহ কোনো ভেজাল রাখে নাই। এজন্যই আল্লাহ তাআলা এমন স্রষ্টা যিনি এত সুন্দর করে বান্দার সমস্ত নিয়ামতকে সৃষ্টি করেই শেষ না, আল্লাহ বলে আমি আমার বান্দাকে বড় ভালোবাসি, এজন্য আমার একটা নাম সত্তা, সত্তারুল উয়ুব, আমি আমার এই ভালোবাসার বান্দাগুলার গুনাহগুলোকে গোপন করে রাখি, গোপন করে রাখি। শুধু গোপন করে রাখি না, বান্দা যখন রাত্রির তিন ভাগের এক ভাগ পার হয়ে যায়, দুই ভাগ পার হয়ে যায়, দুনিয়ার মানুষগুলার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসে, মানুষগুলো আস্তে আস্তে ঘুমের ঘরে যায়, বান্দারে রে দুনিয়ার বান্দারা, দুনিয়ার তোদের মা বাবা আত্মীয় স্বজন ঘুমায়, আমি আল্লাহ তখন তোদের নিকটবর্তী হয়ে যায়, নিকটবর্তী আসমানে আসে আমি আল্লাহ ডাকি, আমার কোন গুনাগার বান্দা আমার কাছে তোদের গুনাহ লয়ে হাত বাড়াইবে? আল্লাহ গুনার বিমারে ভুগতেছি, গুনার কারণে আমরা লজ্জিত হইতেছি, আল্লাহ আল্লাহ শয়তানের দুকাই পড়ে একজন আমরা এত গুনাহ করেছি গো, ও আল্লাহ যে গুনার হিসাব জিগাইলে আমরা একজন হয়তো আল্লাহ জান্নাতের আশা করতে পারবো না, আমাদের গুনার পরিমাণ বেশি, কিন্তু তোমার নবী বলছে আল্লাহ গো তুমিও তো কোরআনে বলছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, এরে বান্দারে তোরা হতাশ হইস না, নৈরাশ হইস না, তোরা গুনাগার, আমি আল্লাহর একটা নাম গাফা। এই সবাই বলেন আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? দুইটা হাত তুলে বলেন গফুর ও গাফা, গফুর ও রহিম ও গাফা, জুড়ে বলেন আল্লাহু আকবার। আমরা নাফরমান, ওনার নাম রহমান, আমরা গুনাগার, আল্লাহর নাম গাফফার। আল্লাহ বলে বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ লইয়াও যদি তোরা কপালটা সিজদায় লাগায়া অথবা ভিখারির ন্যায় আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দেস, আমি আল্লাহ পাক আমার গফুর গাফফার রহিম রহমান নামের খাতিরে পাহাড় পরিমাণ গুনাহ শুধু মাফি করে দেই না, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে নেকি বানায় আমল নামায় বসায়া দে। শুকরিয়া করুন ওই আল্লাহ পাকের দরবারে আজকে, যে আল্লাহ পাক আপনি আমাকে সৃষ্টি করার আরো 2000 বছর আগে তার বন্ধুর নূর মুবারককে সৃষ্টি করেছেন, তার নামের পাশে সিল অঙ্কিত করেছেন। আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবার আগে, অথচ পাঠিয়েছেন সবার পরে, এবার পাঠায় আল্লাহ ঘোষণা করে দেই ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, বন্ধু আমি আল্লাহ পাক সমস্ত ধনভাণ্ডারের চাবি আপনাকে দান করে দিই। সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে কিছু সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ, সমস্ত ধনভাণ্ডারের চাবি আপনাকে দান করলাম। বন্ধু জেনে রাখবেন হাশরের দিন সর্বপ্রথম শাফায়াতের মালিক হবেন আপনি নবীজি। সুবহানাল্লাহ, আপনি কি বলবেন আমার নবীর শান? আমাদের পাপী জবানে
আল্লাহর বন্ধু নবী হাবিবুল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী দুজাহানের বাদশা নবী দুকুলের সাথী নবী শাফিউল মুসলিমিন নবী শান মান আমরা কি বলবো যেই নবীজির ব্যাপারে আল্লাহই বলেছেন আমি আল্লাহ যখন আরশে বসে যাব হুংকার দিব আহকামুল হাকিমিন হিসেবে সমস্ত হাসুরবাসীরা দুনিয়ার ওই সমস্ত জালেমরা যারা মানুষের হক নষ্ট করে খাইতো যারা ইতিমের হক নষ্ট করে খাইতো গরিবের হক নষ্ট করে খাইতো আসেনি সমাজে গরিবের মাল কার মাল কে লুট করে খাইবো ফকিরে ঢুকাইবো ঘুষ খাইতো সুদ খাইতো ওরা ওই দিন থর থর করে কাঁপবে আল্লাহ গো নফসি 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 আমার জান আমার জান আমার আমল আমার আমল না জানি আজকে আমার গুনার পাল্লা বাড়ি হয়ে যায় মানুষগুলা থর থর করে কাঁপবে রে সবার জিকির একটাই নফসি নফসি বলেন নফসি 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 হঠাৎ করে সমস্ত হাসরবাসীরা রে দুনিয়ার মানুষ সমস্ত হাসরবাসীরা দেখবে সবার কণ্ঠ একটাই একটা কণ্ঠ ব্যতিক্রম উনি কোন আসনের মধ্যে বসা আছে উনি কেমন করে কানতেছে আল্লাহ কোরআনে পাকে ওনার আসনের ব্যাপারে বলেন উনি অন্য কেউ না মাকামে মাহমুদ ইস আরেকটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার আই রিকোয়েস্ট টু অল অফ ইউ যখনই শুধু আমি বলে কথা না যারাই আমার দুজাহানের বাদশা নবীর মহব্বত নিয়ে আল্লাহ পাকের কোরআন থেকে তেলাওয়াত করবে তেলাওয়াত শেষ দেন দেন আপনারা সবাই উচ্চ কণ্ঠে মহব্বতে দুইটা হাত বাড়ায় বলে দিবেন আল্লাহু আকবার আশা করা যে আপনাদের জন্য জান্নাতের মধ্যে একটা করে খেজুর বৃক্ষরোপণ করা হবে আপনাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে আরে আল্লাহু আকবার স্লোগান তো ওই স্লোগান মুসলমানদের হাতিয়ার তো অস্ত্র না শুধু আল্লাহু আকবারের স্লোগান দিয়েই তো আমার শাহজালাল বাবা গোর গোবিন্দের প্রসাদ ভেঙে দিয়েছে আল্লাহু আকবারের স্লোগান তো ওই স্লোগান যে আল্লাহু আকবার স্লোগানের দ্বারাই খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি পৃথ্বীরাজের প্রসাদ নরচর করে দিয়েছে আর নবীর শানে আল্লাহ কি বলে দিয়েছেন তারা যুদ্ধ মদ এবং নারী ছাড়া একটা মুহূর্ত চিন্তাও করত না সারাদিন যুদ্ধ সারাদিন নারী নিয়ে পড়ে থাকা সারাদিন মদ নিয়ে পড়ে থাকা যুদ্ধ লেগে থাকা এটাই ছিল তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা কিন্তু আমার নবী এসে এমন একটা নূরের পরিবেশ করলেন আল্লাহ বলে এই বাক্যাকে আমি মক্কাতুল মুকাররমা বানাই আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ এবার দেখেন ইয়াসরিবে গেল নানার দেশে ইয়াসরিবে কোথায় নাম কি ছিল বলেন না আপনি ওঠেন আপনি আসেন এখানে বসুন কোথায় গিয়েছে ইয়াসরিবে এবার ইয়াসরিব আমার নবীর নানার দেশ যেই মাত্র ইয়াসরিবে গেল দেখেন আমার নবীর নূরের কদম পড়তে দেরি আল্লাহ ইয়াসরিবকে সোনার মদিনা বানাইতে দেরি করেন আয়রো কত সুন্দর করে বলে দেখেন গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট কুড নট ফরগেট ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট কুড নট ফরগেট ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ সবাই বলতে পারতেছেন না অথচ বাংলাটা বললে তো সবাই পারবেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমরা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন ভুলিনি
ভুলবো না ভুলতে পারি না আমরা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব বলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না ভোলা যাবে আমার নবীকে কোনদিন ভোলা যাবে না কেমনে ভুলবেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাজরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়ায় একদিন বলতেছে এ পাথর তোকে আমি কোনদিন চুমা দিতাম না পাথরের চুমা দেওয়া তো আমাদের আদর্শ না কিন্তু আমি দেখেছি আমার নূরের নবীর ঠুট মোবারক তোর মধ্যে লেগেছে যেদিন তোর মধ্যে আমার নবীর ঠুট লেগেছে তুই আর সাধারণ পাথর না তুই মানুষের গুনাহ তুষার পাথর হয়ে গেছিস গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ এবার জমজম কূপের পারে দাঁড়ায় ইসমাইল জবিউল্লাহর পা থেকে বের হওয়া সেই জমজম কূপ তোর পানি নিয়ে আমি এত মাতামাতি করতাম না কিন্তু যেই মাত্র নবীর থুতু মোবারক এই পানিতে পড়েছে এই পানি তো পৃথিবীর শ্রেষ্ঠ শিফা হয়ে গেছে হায় 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 কোন নবীর শানে কথা বলবেন উম্মুহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরে যেদিন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ে থাকতেন এরি দুনিয়ার মানুষ ইনি তো জান্নাতের সর্দার উনি হাত দিলে জান্নাতের খাবার আসতে দেরি নাই উনি হাত দিলে চন্দ্র দ্বিগুণ দিত উনি হাত দিলে ডুবন্ত সূর্য উদিত হয় অত চুনার শানে আমার নবীজির শানে দেখেন উম্মুহাতুল মুমিনিন গণ কি বলেন বলেন যেদিন আমার হুজরাতে থাকতেন আমি দেখতাম ইশার নামাজ পড়ে উনি একটু বিশ্রাম করতেছেন মনে হয় যেন ঘুমাবেন কিন্তু দু চোখ লাগা মাত্রই কিছুক্ষণ পরে আমি দেখতাম না 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 উনি ঘুমাই না উনি দেখলাম উঠে সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে এমন একটা রাত্র না যার কদমের চোয়া লেগে পাহাড় গুনাহ মাফের পাহাড় হয়ে যায় জবাল রহমত হয়ে যায় যার হাত ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় জিনার ঠোঁটের সোয়া লাগলে পাথর গুনাহ মাফের পাথর হয়ে যায় উনি এমন একটা রাত্র নাই যেই রাত্রি গুনাহগার উম্মতের মায়ায় কাঁদে না আল্লাহু আকবার তাইলে বাজান চিন্তা করেন নবী একটা রাত্র নাই আমাদের জন্য কাঁদে নাই অথচ আমরা কয়দিন কাঁদছি আমরা বলতে পারবো কোনছে আমরা কয়দিন কাঁদছি অথচ আপনি কোরআনকে যদি বলেন ও কোরআন আমার নবীজিকে কতটুকু ভালোবাসবো তুমি আমার নবীজির শান মান নিয়ে একটু বলো তো ও আমরা তো সৌন্দর্যের পাগল আমরা চেহারার পাগল তুমি একটু নবীর চেহারা নিয়ে বলো তো কোরআন বলে ওয়াদুহা সুবহানাল্লাহ বলেন ও কোরআন আমার নবীর জুলফি মুবারকের কথা বলো কোরআন বলে ওয়াল্লাইলি ইযা সাজা ও কোরআন নবীর চক্ষুর কথা বলো কোরআন বলে আলাম নাজাল্লাহু আইনাইন ও কোরআন নবীর ঠুট মুবারকের কথা বলো কোরআন বলে ওয়ালিসানাহু ওয়াশাফাতাইন ও কোরআন নবীর সিনা মুবারকের কথা বলো কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ও কোরআন নবীর শহরের কথা বলো কোরআন বলে লা উকসিমু বিহাদাল বলদ ও কোরআন নবীজির আজমতের কথা বলো কোরআন বলে ওয়ারাফানা লাকা যিক্রক ও কোরআন নবীর পোশাক পরিচ্ছদের কথা বলো কোরআন বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাদ্দির ও কোরআন নবীর চরিত্রের কথা বলো কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও কোরআন তুমি আমাদের বলে দাও গোটা হলি শহরের মানুষ চট্টগ্রামের মানুষ পুরো পৃথিবীর মানুষ কাকে রোল মডেল হিসেবে গ্রহণ করলে দুনিয়াহানে মুক্তি পাবে কোরআন বলে আনডাউটেডলি আনডাউটেডলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইয়ে হ্যাভ ইনডিড ইন দা মেসেঞ্জার অফ আল্লাহ অ্যান এক্সিলেন্ট ইমিটেটিভ স্ট্যান্ডার্ড রোল মডেল ফর দা হোল ওয়ার্ল্ড সুবহানাল্লাহ আরো মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন বুঝাই দিল আনডাউটেডলি ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন লাইফ এন্ড আফটার লাইফ then it is mandatory to all of you you have to follow our holy prophet muhammad sallallahu alaihi wasallam from your heart apni allah ke bolben rabbul alamin allah bolbe ami joto alamer rab amar bondhu toto alamer jonno rahmat allah rabbul alamin hai to mera nabi to rahmatul lil alamin hai allah qadir e qadir hai to mera nabi
تو سراج منیر ہے اللہ غفور و رحیم ہے میرا نبی تو سراج منیر ہے اللہ جکھانے تار عبادتر کتا بولے چین شکھانے امار نبیر عبادتر کتا امار نبیر اتحادتر کتا جکھانے اللہ خدایر کتا شکھانے امار نبیر مصطفائیر کتا ارے سنو اللہ راج والا ہے تو میرا نبی تو میرا راج والا ہے এজন্য সবাই মহব্বতে আমার সাথে বলবেন কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো আরে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো আর কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সে তো মদিনা বলেন যে জন হবে আপনা যে জন হবে আপনা সে তো মদিনা বাবা নবীজিকে আপন করে দু চোখ ভরে স্বপ্নে মরার আগে ইনশাআল্লাহ কে কে একবার দেখতে চায় সবাই দেখতে চায় কি না তুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ যদি দেখতে চান যদি দেখতে চান তাইলে বাবা দুই তিনটা জিনিস আমাদেরকে মহব্বতের সাথে করতে হবে এক নম্বরে হলো আমরা আসেন আল্লাহ পাকের পবিত্র কোরআনের ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত এই আয়াত থেকে শিক্ষা নিয়ে নেই কারণ এই আয়াতের পার্সপেক্টিভে এই আয়াতের রিলেটেড আপনি হাদিসেও পাবেন আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে ये दुनिया मोमिन के लिए कैद खाना है और काफिरों के लिए ये दुनिया मेहमान खाना है रिमेम्बर ये दुनिया ता हलो मोमिनेर जन्नो जेल खाना परीक्षार हॉल मोमिन होबेन बड़ो अल्लाहर ओली होते चाबेन आपनि चाइबेन एकबार नबीजीके देखते आपनि चाइबेन जन्नतुल फिरदौसे थाकते अथच आपनार परीक्षा होबे ना एटा तो क्वाइट इम्पॉसिबल এটা হতেই পারে না মুমিন যত বড় তপকার হবেন মনে রাখবেন আপনার পরীক্ষা তত বেশি হবে কথা বলেন ঠিক কি না আপনি দেখেন তো একটা প্রশ্নের জবাব দেন একবারে আপনারা সত্য করে বলেন আমার দয়াল নবীজির তুলনায় আমার মায়ার নবীজির তুলনায় আমাদের পৃথিবীতে কষ্টের পরিমাণ কম না বেশি বুঝে উত্তর দেন কম আসলে কম না বেশি দেখেন আপনি উনি দুনিয়াতে আগমনই করেছেন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি গর্ভে থাকতেই বাবা হারা হয়েছে বাবার আদর কি জিনিস পায় নাই ৬ বছর বয়সে ছোট থাকতেই মাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন যে দাদা যে চাচা আশ্রয় করে রাখতো তারাও চলে গেছে অল্প সময়ে এক একজন করে এমনকি উনি যখন মানুষকে সত্যের দাওয়াত দিত তখন উনি সিজদায় গেলে অনেক শত্রুরা ওনার ঘাড়ের মধ্যে উটের চর্বি নাড়ি ভুঁড়ি আইনা দিয়ে দিত যাতে উনি সিজদার মধ্যে উনি যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন বলো না নাউজুবিল্লাহ পাথর মারত সবাই জানেন তাইফের মধ্যে উহুদের মধ্যে নিজেরাই শুধু পাথর মারে নাই তীর মারে নাই ছোট ছোট বাচ্চাদের লেলায় দিত যা যা হুয়া মাজনুন ওই যে একটা পাগল যায় যে যত বেশি পাথর মারতে পারবি রে তারে তত বেশি পুরস্কার দেওয়া হবে ওই তুলনায় বলেন আমাদের কষ্ট কম না বেশি বাবা অবশ্যই অবশ্যই নবীর কষ্ট বেশি আমাদের কম ঈমানের পাওয়ার আম্বিয়া কেরামের আউলিয়া কেরামের কেমন থাকেন আল্লাহ একটা সূরার মধ্যে সুস্পষ্ট ভাষায় কয়েকটা আয়াতে বিধৃত করেছেন ১৫ পারার মধ্যে যে সূরাটার নাম হলো সূরা কাহাফ আপনারা ১১৪টা সূরার মধ্যে সূরা কাহাফ কাহাফ মানে কি জানেন নি পাহাড়ের গুহা
তাহলে পাহাড়ের গুহার সূরা এটা আবার কেমন সূরা বলে হুজুর পাহাড়ের গুহার নামে কেন সূরা রাখলেন আজকে নয় আজ থেকে 6000 বছর আগে বর্তমান জর্ডানের রাজধানী আম্মান থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্বে আম্মান থেকে পূর্ব কর্নারে একটা পাহাড়ের গুহার মধ্যে বড় করুণ বড় লৌহমর্ষ বড় কঠিন একটা ঘটনা ঘটে গেছে যেই ঘটনাটা আল্লাহ তার প্রিয় হাবিবকে ওয়াজ করে শোনাইতেছেন বক্তা আল্লাহ শ্রোতা হলেন আমার প্রিয়া নবী কামলিওয়ালা সুবহানাল্লাহ এই ঘটনাটা বড় সুন্দর তবে বড় শিক্ষামূলক আমরা এই ঘটনা থেকে শিখে আমল করতে চাই কি না কারা কারা আমল করতে চাই না দেখান তো একটু দুই চার ছয় সাত জন আসছে সামনে কি হেরা কি আমল করতে চায় না এলো আর তো চিনি হাই হাই রে হ্যাঁ আমি বলছি কারা কারা আমল করতে চান না আপনারা সাত আট জন দিয়ে আট তুলছেন কি তাও বুঝছে না খদ্দ হুজুর লাইলি রে মারলে মুজদু ব্যথা পায় মুজদুনে মারলে লাইলি ব্যথা পায় খজুর মুজদুর লাইলি ওয়াজ করেন কেরে করে ওয়াজ করতেছি আমি কাইলো যেতেছেন গা আপনারা আপনারা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে হাত তুলবেন জানি এখানে রিপিট হই কথাগুলো এই জন্য একটু হয়তো খেয়াল করেন নাই কিন্তু আসলে কিন্তু সবাই রাজি আমিও রাগ করি নাই আমি এমনি একটু আপনাদের কি মনোযোগ আকর্ষণ করলাম দেখলাম বুঝতেছেন কিনা বাবা আপনারা কি এই ঘটনা শুনে আসলে আমল করতে চান না ইনশাআল্লাহ সবাই চান আমি রাগ করি নাই তো আমি জাস্ট অ্যালার্ট করে দিচ্ছি যে আমাদেরকে মহব্বতের সাথে সাথে হুশ খেয়াল ঠিক রাখতে হবে কোরআনের বিধানগুলো আমরা শুনে আমলে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ জুড়ে বলেন ইনশাআল্লাহ কারণ যখনই যে যে অবস্থানেই থাকেন দেখেন ওই দেশের বাদশা ছিল তখন বাদশা দাকিয়ানুস সে এলাকার মধ্যে ঘোষণা করে দিল পুরো জর্ডানে যে আমার রাজত্বের মধ্যে থেকে আমাকে সিজদা করবে না এবং মূর্তি পূজা করবে না আমি জনসম্মুখে তার কল্লা কেটে ফেলব সবাই বলেন না নাউজুবিল্লাহ সবাই বলেন নাউজুবিল্লাহ মাআযাল্লাহ অথচ আল্লাহ পিয়ারা নবী বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি বাজান ও মনে রাখেন দুনিয়ার জীবন হই কিন্তু শেষ জীবন না আখিরাতের জীবন চিরস্থায়ী ওখানে প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককেই তার দায়িত্বের জবাব দিয়া তারপরে পার হইতে হবে ওইখানে কিন্তু দুই কাদের ফেরেশতার আমল নামা মিজানের পাল্লার মধ্যে যে আমল নামা মাপা হবে হাসরের পুল সিরাতের পুল ওইগুলা ফাঁকি দিয়া পালানোর সুযোগ আসেনি নাই প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসা করা হবে আসরের দিন এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন পেয়ারা নবীজি হুঁশিয়ারি করে দিয়ে গেছেন কিন্তু বাদশা দাকিয়ানো সেই কথা মানে নাই সে এলান করে দিল সারা এলাকার মানুষ পুলিশ র‍্যাব সেনাবাহিনী এনে চাই সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে পড়লো এমন কোন বীর বাহাদুর মায়ের সন্তান আছে নাকি এত দিগ্বিজয়ী বাদশা এত কঠিন বাদশা যার আদেশের বিমুখ হয়ে সিজদা করবে না মূর্তি পূজা করবে না পুরো এলাকা খুঁজে দেখে না না মনে তো হচ্ছে সবাই ওনার আদেশ মেনে নিয়েছে মূর্তি পূজা শুরু করে দিয়েছে কিন্তু ঘুরতে 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 রাষ্ট্রের একটা প্রান্তে হঠাৎ করে একদিন গিয়ে দেখে ছয়টা যুবক তারা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে রাজি নাই বাদশাহ প্রহরীরা সমস্ত সেনাবাহিনী পুলিশ র‍্যাব জড়ো হয়ে গেল তোমাদের সাহস কত বড় তোমরা তো দেখতেছি এখনো মূর্তি পূজা শুরু করো নাই তারা দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব একটাই আমরা জীবন দিব তবু আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারবো না দৌড়ে চলে গেল রাষ্ট্রদূতরা বাদশার কাছে বাদশা খবর কি পেয়েছেন ছয়টা যুবক তারা আপনার আদেশ তো মানেই না উল্টো তারা গর্ব করে বলতেছে আমরা জীবন দিয়ে দিল আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না আমরা জীবনেও আল্লাহ ছাড়া কারো পূজা করব না কারো দাসত্ব করব না বাচ্চা বলে হাউ ডেয়ার দেম জাস্ট নাও অ্যারেস্ট দেম লিসেন শুনেন শুনেন শুধু তাদেরকে না তাদের মা বাবাকেও ধরে আনেন আমি একটা উচিত শিক্ষা দিব এখনই গিয়া তাদেরকে তাদের মা বাপ সহ ধরে আনেন সবাইকে গ্রেফতার করে আনা হলো মা বাবার দিল তো নরম বাবা ও আমার আল্লাহ কোরআনে বলেছেন
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المسير. সবাই একসাথে বলুন আল্লাহু আকবার। যেই মায়ের রক্ত খেয়ে যেই মায়ের পেটে থেকে আমরা মায়ের রক্ত মাংসে মানুষ হয়েছি ওই মা বাবার আমাদের জন্য মায়ার পরিমাণ কম না বেশি? অবশ্যই বেশি। এজন্য মা বাবার মন নরম থাকে। মা বাবাকে আপনারা কষ্ট দিবেন না, মধুর করে ডাকবেন, দেখবেন আল্লাহ আপনার তাদের দুয়ার ওসিলায় আপনার আল্লাহ আপনার ভাগ্যের চাকাটাকে ঘুরিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর যদি উল্টাটা করেন, তাইলে সিয়াসিতার অসংখ্য রেওয়ায়েতের মধ্যে আসছে, এমনকি মুস্তাদরাক হাকিমের 2260 নম্বর হাদিস, আপনি এ হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হলো চার দলের ব্যাপারে, যে এই চার দল জান্নাতে তো যাবেই না, বরং আল্লাহ তাআলা হাশরের দিন তাদের দিকে তাকাবে না এবং বলবে তাদেরকে জান্নাতে না দেওয়াটা আমি আল্লাহর উপর হক হয়ে গেছে। জোরে বলেন না, নাউযু বিল্লাহ, নাআযাল্লাহ। দেখেন যেদিন আল্লাহ উপরে সূর্য, মা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ওই কঠিন মুসিবতের দিন চার দলের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না, তাকাবে না, উল্টো বলবে এই চার দলকে জাহান্নামে দেও আমি আল্লাহর হক। বলে আল্লাহ, এরা আবার কারা? আল্লাহ গো, এই চার দল কোন দল? قال رسول الله صلى الله عليه وسلم أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها. এক নম্বরে হলো আকিলুর রিবা, যারা দুনিয়াতে সুদ খায়, সুদখুরদেরকে এভাবে সুদ খাইতে খাইতে যে মরবে, তৌবা করবে না, সুদখুররা সুদ খাওয়া অবস্থায় মরলে আল্লাহ বলবেন তাদেরকে জাহান্নামে দেওয়া, তাদেরকে জান্নাতে না ঢুকানো আমি আল্লাহর হক। জোরে বলেন না, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সুদ খাওয়া যাবে না। খালি শহরের মানুষ সুদ ঘুষ খাইলে এক এক হাদিসে আসছে মিসলু জবাল মিসলু বুয়ুত, এক একটা ঘরের মতো, এক একটা পাহাড়ের মতো পেট নিয়ে হাসুরের মধ্যে উঠবেন, অথচ বাইরে থেকে দেখাই যাবে পেটের ভিতরে মুটেও মাংস নাই, সাপ কিচ্ছু সুগন্ধ দিতেছে। আল্লাহ আমাদেরকে সুদ ঘুষ থেকে এই বিপদ থেকে বাঁচাও। আমার তো জাহানের বাচ্চা নবী জান্নাতের মালিক হয়েও উনি পেটে পাথর বানছে, বাচ্চার বাচ্চা উনি, আমাদেরকে শিখানোর জন্য যে উনি পেটে পাথর বানছে, হালাল খাও, প্রয়োজনে এক বেলা না খায় থাকো, তবু মানুষের হক নষ্ট করো না, কারণ আল্লাহর হক নষ্ট করলে তৌবা করলে আজকের মাহফিলে বৈশাখ কাঁদলে মাফ পাইবা, কিন্তু বান্দার হক নষ্ট করলে বান্দা যতদিন মাফ না দিবে, বান্দার কাছ থেকে মাফ না দিলে আল্লাহ কোনোদিন মাফ দিবে না। কথা বলেন ঠিক কিনা? বান্দার হকের ব্যাপারে খুব সাবধান, ওয়াজ বেশি লাগে না, মানলে অল্প ওয়াজই যথেষ্ট। মনে রাখবেন সুদখুর গুসখুর বান্দার হক যারা নষ্ট করে ওরা এমন মুসিবতে পড়বে, সমস্ত গুনাহগুলো আপনার নিয়ে নিতে হবে, তার সমস্ত নেকি দিয়ে দিতে হবে আপনার হক নষ্ট করার কারণে, হাসরের দিন সে বড় অসহায় হয়ে যাবে, পেটের মধ্যে সাপ বিচ্ছু থাকবে। এজন্য দুই নম্বর, আকিলুল মালিল ইয়তিম বিগাইরি হকিন, যারা নাকি অন্যায় ভাবে হক ছাড়া এতিমের মাল লুট করে খেয়ে ফেলবে, আল্লাহ তাদেরকেও বলবে আমি আল্লাহর হক, তাদেরকে শান্তির স্থান জান্নাত দিব না। দুই নম্বর দল। তিন নম্বর দল হলো মুদমিনু খমরিন, যারা নাকি নেশা করে। আমাদের বর্তমান বাংলাদেশে তো নেশাখোর নাই, নেশাখোর আছে? মুদমিনু খমরিন। আর এক হাদিসে কিন্তু আসছে নিশা সমস্ত গুনার মাথা, নিশা সমস্ত গুনার মা বাপ, মিথ্যা সমস্ত গুনার মা বাপ, এক মিথ্যার কারণে শত মিথ্যার আশ্রয় নিতে হয়। আর হাদিসে আসছে মদ খাওয়া নিশা, বিভিন্ন ধরনের বাজে নিশা হলো গুনার মাথা, কারণ হলো যারা নিশাগ্রস্ত আল্লাহ মাফ করুক, ওরা নেশা করতে করতে মা বাবার সাথে বেয়াদবি করে ফেলে, আলেম ওলামার সাথে বেয়াদবি করে, এই নেশা করতে করতে কোন দিক দিয়ে সে বেঈমান হয়ে কবরে যায় কল্পনাও করতে পারে না। জুরে বলে না, নাউযুবিল্লাহ, ঈমান হারা হয়ে সে মারা যায়, তখন আল্লাহ বলে এই বান্দাকে
শান্তির স্থান জান্নাত না দাও আমি আল্লাহর উপর হক হয়ে গেছি। যদি বলে না নাউজুবিল্লাহ। চার নাম্বার হুঁশিয়ারি হলো পিতা মাতার অবাধ্য, যারা বাপ মার রক্ত মাংস খায়া মানুষ হইছে, বাপ মার মাথার গাম পায়ে ফলায়া আমরা মানুষ হইছি, এই জান্নাতের চাবি মা, এই সাত রাজার ধন আম্মা আব্বাকে যারা কষ্ট দিবে। বাজান বলেন না দুনিয়াতে না আখিরাতে শান্তির ঠিকানা তারা পাবে, শান্তির ঠিকানা পাবে। আপনি কই দৌড়াইবেন, কই আপনি শান্তি খুঁজবেন? আপনি হাদিস খুলে দেখবেন শান্তি আপনার মা বাবার দোয়ায়, শান্তি আপনার মা বাবার কবর কদমের কাছে, আপনার ঘরে শান্তি। আমার নবী বলেন যার ঘরে মা বাবা আছে, যার ঘরে মা বাবা আছে তার ঘরে দুইটা জান্নাত আছে। বাপ মার সেবা করে বৃদ্ধ মা বাবা পাওয়ার পরে যে জান্নাত ওয়াজিব করাইতে পারলো না, তার মতো হত বাগা আর কেউ না, সে ধ্বংস, সে ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ আমাদেরকে এই ধ্বংসের হাত থেকে হেফাজত করুক, বলেন আমিন। কিন্তু দেখা গেছে শিরিকের আদেশ করলে ওইটা করা যায় না, কারণ আল্লাহ বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। দুনিয়ার মানুষ শুনেন, এটা ফয়সালা হয়ে গেছে, এটা চূড়ান্ত হয়ে গেছে, এটা ডিক্লারেশন হয়ে গেছে, এই ব্যাপারে কোনো সার নাই যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো উপর ভরসা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানা যাবে না। এই জন্য মা বাপ যখন অনুরোধ করতেছে বাচ্চা দাকিয়ানুস কালকেই কল্লা কেটে ফেলবে, নয়তোবা ইয়ার জুমুকুম তোমাদেরকে হয়তো পাথর মেরে 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 পাথর মেরে মেরে হত্যা করবে, নয়তোবা তোমাদেরকে আগুনে ফেলে দিবে, গরম তেলে ফেলে দিবে। সন্তানেরা রে, আমরা মা বাবার সামনে যদি বাচ্চা দেখে নস্তদেরকে এভাবে হত্যা করে আমরা মা বাপ কেমনে সইব? দেখ একটু চিন্তা করে দেখ তোদের কি করা উচিত। সন্তানগুলো এত ভয়ানক কথা শোনার পর সাথে সাথে দৃঢ় প্রত্যয়ে জবাব দিয়ে দিয়েছে, আম্মু গো আব্বা জান শুনে রাখেন, এই দুনিয়ার চিরদিন থাকার জায়গা না, এই দুনিয়া পরীক্ষার হল, একদিন আগে হোক পরে হোক, একদিন আগে হোক পরে হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আম্মু গো একদিন আগে হোক পরে হোক মরেই তো যাব, মরেই তো যাব, কিন্তু যদি ঈমানের সাথ জানিয়ে গো আমি যদি শাহাদাতের মরণ মরতে পারি, আমি যদি শাহাদাতের পেয়ালা পান করতে পারি, আমার জন্য তা কতই না সৌভাগ্যের কারণ হবে। আমি ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপরে মা বাবা মিলিত নাপাক শুক্রাণু থেকে এত সুন্দর অবয়ব দিয়ে আমাকে আল্লাহ তাআলা তার হুকুমে বানাইছে, আমি ওই আল্লাহর কসম করে বলি গো আম্মু আমরা জীবন দিব গো, তবু এক মুহূর্তের জন্য ঈমান দিব না, আমরা জীবন দিব গো তবু আমরা ঈমান দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, আমার শিশু বাচ্চারা, মুরব্বী বাবারা শুনে রাখেন, এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো ঈমান। সবচাইতে দামি জিনিস কি? আপনি তো মনে করতেছেন 1 কোটি টাকা পাইলেই মনে হয় দুনিয়াতে আর কোনোদিন দুঃখ নাই, আমার সব স্বপ্ন পূরণ করে ফেলতে পারবো 5 কোটি টাকা পাইলে। হ্যাঁ, আমি মনে হয় বিশাল একটা ডুপ্লেক্স বাড়ির মালিক হইলে, অথবা আমার সেই ভালোবাসার, সেই ভালোবাসার, আমার সেই ভালোবাসার মানুষ, ভালোবাসার নারীকে যদি আমি পাই, আমি মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুখী হয়ে যাব। না না না, কোরআনে একটা না দুইটা না অসংখ্য আয়াতে আপনি পেয়ে যাবেন পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা হলো রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাউজুল আযীম। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, দা গ্রেটেস্ট প্লেস ইজ দা গুড প্লেজার অফ অলমাইটি আল্লাহ, যালিকা হুয়াল ফাউজুল আযীম, দ্যাট ইজ দা সুপ্রিম ট্রায়াম্ফ। পৃথিবীতে সবচেয়ে বড় অর্জন হলো আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, আপনি আল্লাহই যদি আপনার হয়ে যায় দুজাহানে আপনি বাদশার বাচ্চা হয়ে যান। আল্লাহু আকবার।
আকবার এর চাইতে বড় পাওয়ার কিছুই না কিছুই নাই কিছুই নাই এজন্যই তো আপনার আমার দয়াল নবী সব সময় বলতো তোমরা আমার এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য বাচ্চাই নারী গাড়ি যত কিছুই দাও আমি এক সেকেন্ডের জন্য আমার আল্লাহকে ছাড়তে পারব না যুবকগুলার জবাবও এটাই না মা আমরা জীবন দিলেও তো কোনো দিন আমরা আল্লাহকে ছাড়তে পারবো না কিন্তু মা বাপ ব্যর্থ হয়ে গেল সন্তানগুলারে বুঝাইতে পারলো না তখন বলতেছে আচ্ছা যখন শুনবি না তাইলে রাত্রিবেলা পালায় যাওয়ার চেষ্টা কর নাইলে এই বাচ্চার সামনে তোরা জীবন ও জীবন রাখতে পারবি না ঠিক আছে আম্মা দেখি একটা চান্স লয়া এই পিছনের রাস্তা দিয়া মানুষ তো কম চলে পিছনের গোপন রাস্তা দিয়া আমরা ছয়ডা বন্ধু আমরা দেখি পলায়নে যাইতে পারি পিছনের রাস্তা দিয়া রওনা হয়ে গেছে আল্লাহ তাআলার উপর ভরসা করে রওনা উমা একটু যাওয়ার পরেই দেখে সামনে আরেক যুবক কুকুর নিয়া কুকুরের আরবি কি কালবুন কুকুরের আরবি কি কালবুন কুকুর দেখা গেছে কুকুর নিয়ে দাঁড়ানো ছয় যুবকের কলিজায়ার পানি নাই এত রাত্রে একটা যুবক মানুষ কুকুর নিয়ে দাঁড়ায় রয়েছে নিশ্চিত এটা বাচ্চার পুলিশ হইবে পুলিশ না হইলে এত রাত্রে তো কুকুর নিয়ে কেউ দাঁড়ায় থাকার কথা না চিৎকার মেরে উঠলো মনে মনে আল্লাহ নিশ্চয়ই কোনো বাচ্চার লোক হবে আমাদেরকে ধরতে পারলে তো আর ছাড়বে না আল্লাহ গো যাই যাই দেখি অন্য রাস্তা দিয়ে পলাইতে পারি কিনা যুবক তার তাড়াতাড়ি কাছে চলে এসে ছয়জনকে ডাক দে ভাইরা ও ভাইরা ভয় পায়ও না পলায়ও না আমি তোমাদের মতোই আল্লাহওয়ালা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি ইস্তিখারা করে আমি আমি আল্লাহ তাআলার হুকুমে জানতে পেরেছি আমি কাশফের মাধ্যমে জানতে পেরেছি তোমরা আল্লাহর হুকুমে এই রাস্তা দিয়ে পালায় যাবা এই জন্য আমিও দাঁড়ায় রয়েছি আমিও এই কাফের বাদশা জালেম বাদশা আমিও এই মুশরিক বাদশার এরিয়ায় থাকতে চাই না বাবারা বলেন তো ওলি আল্লাহদেরকে এই কাশফের ক্ষমতা দিয়েছে কে আল্লাহ ইশ আপনাদের আওয়াজে মনে হয় আপনারা ওলিয়ে কেরামকে মানেন না আউলিয়ে কেরামের কাশফের ক্ষমতা দিয়েছে কে আল্লাহ আউলিয়া আল্লাহ ওলি উল্লাহ যে আমরা কই ওলি উল্লাহ মানে কি ওলি মানে বন্ধু আউলিয়া মানে ওলির বহুবচন ওলি উল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ বন্ধু বানাই নিছে বুখারি শরীফের হাদিস হলো সেটাও হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন ওলিরা নফল আমল করতে করতে আমার এত নিকটবর্তী হয়ে যা যে তাদের পা আমি আল্লাহর পা হয়ে যায় তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে যায় তাদের কান আমি আল্লাহর কান হয়ে যায় মানে তারা যেই দোয়া করে আমি আল্লাহ কবুল করতে দেরি করি না আমার ওলি যারা হয়ে যাবে তাদের বিরোধিতা যারা করবা তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি ওলিদের ব্যাপার আর কোরআনে কি কয় আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওলিদের না দুনিয়াতে ভয় আছে না আখিরাতে ভয় আছে না কোনো ভয় আছে না কোনো চিন্তা আছে আর ওলি কুলের মধ্যে অতুলনীয় বেলায়তের সম্রাট অতুলনীয় রুহানিয়তের কারণে মা বাবা অতুলনীয় দোয়া নুরানি নজরের কারণে যিনি সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ গাউস মহিউদ্দিন নূরুল্লাহ সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ মিসকিন মহিউদ্দিন কুতুবুল্লাহ খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ মখদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ বাদশা মহিউদ্দিন গাউসুল্লাহ এবং ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ পীর মীর বড় পীর পিরানি পীর দস্তগীর গাউসুল আজম হয়েছেন উনি তো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানি সাইয়্যাদ মহব্বতে বলেন না সুবহানাল্লাহ এজন্য আমার ভাই মহব্বতের সাথে এই আহসানুজ্জামান আসুগুজুর আলোচনা করেছে তানবীর হোসেন তারেক এবং এহসান আবিদ কাদরি ওনারা গাউসে পাকের শানে গিয়েছে না যে আমার কি বাসাধ্য আছে আমার কি বাসাধ্য আছে গাই বড় পীরের জীবনী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানে তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি আপনারা যদি রাজি থাকেন মহব্বতের সাথে দুই হাত তুলে ওলি কোলের শিরোমণিকে একটু সালাম দেন তো ওলি দিগে রাজা মহারাজ লোমদের
সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি আমার ওলি দিকে রাজা মহারাণ লো মোদের সালাম আব্দুল কাদের জিলানি বলে নলি দিকে রাজা মহারা লো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি বুরজুরে মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ ওমান ইত্তাকিল্লাহ ফাহুয়া হাসবুহু ওলিদের শান আমরা কি গাইব ওলিদের শান আমরা কি গাইব আল্লাহ কোরআনে সূরা কাহাফের মধ্যে দশ নম্বর আয়াতে বলেন আমার ওই সাতটাও আল্লাহর ওলি আমার ওই সাত কুতুব যখন আমার উপর ভরসা করে রওনা হয়ে গেল আগের ছয়জন সপ্তম জনকে শর্ত দিয়ে দেই আমাদের সাথে যেতে হলে কুকুরটাকে তাড়ায় দেওয়া লাগবে কারণ কুকুর থাকলে আরেক এলাকার কুকুর দেখলেই রিসিভ করে নেই না গেউ গেউ শুরু করে দেই জানেন তো মাশাআল্লাহ দেখবেন দশ বালতি খানা দিছেন হ্যাঁ জীবন খায় শেষ করতো না এরপর আরেক জন্য দেখলই তাহলে এটা মানুষের স্বভাবের মধ্যে আসলে তাহলে এটা কি ভালোই লো না মানুষ তো আশরাফুল মাখলুকাত মানুষের স্বভাব হওয়া উচিত আমার নবীর মতে মানুষকে খাওয়াও মানুষকে খাওয়াও মানুষকে আগে আগে সালাম দাও প্রতিবেশী খাইতে পারতেছি কিনা খবর নাও তুমি আরেকজনের খানার ব্যবস্থা করে দিবা আল্লাহ তোমার রহমত দশ গুণ বৃদ্ধি করে দিবে কিন্তু কুকুর তো এটা বুঝে না সাত নম্বর জনরে কো তারায় দাও আরেকদিন তুই জায়গা ইশারা করতে দিলি যাইতে দিবি না আজকে বারবার ধাক্কা দিতেছে যা যা বাড়িতে যা উমা হ্যাঁ করে দুই হাত আজান দা লাগাই লিছে হ্যাঁ যা লড়তো না কি করতো না জাগাতে লড়তাম না বেল্ট খুলে ফেললো চামড়ার বেল্ট দিয়ে আঘাত করতে লাগলো চামড়া খুলে যাইতেছে মাংস পরে যাইতেছে রক্ত বের হইতেছে তারপরেও ওই কুতুবদের কুকুর এক ইঞ্চি পরিমাণ লড়তে রাজি না উল্টো মুখটা মাটির মধ্যে লাগায় মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ গো আল্লাহ গো তুমি যদি একটু জবানটা খুলে দিতাও আমি তোমার কুতুবদেরকে আমার মনের বাসনাটা খুলে কইতাম বাবা একটু বলেন না আল্লাহ পারেনি আল্লাহ পারবেনি কেউ যেটা পারে না সেটা পারে কে এই জন্য আল্লাহর উপরে ভরসা করবেন বিভিন্ন জন বিভিন্ন মুসিবতে আছেন না ওই আদালতে সেই আদালতে ওই উকিল ওই উকিল ওই কবিরাজ সেই কবিরাজ দৌড়ানোর আগে একটু মসজিদের মধ্যে আসেন একটু সিজদাই পড়েন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন নামাজ 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 যার নামাজ নাই তার কিচ্ছু নাই নামাজ ধরো নামাজ পড়ে ধৈর্য ধারণ করে সাহায্য চাও নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সাথে আছে কে আল্লাহ আর একটু চিৎকার মেরে মহব্বতে বলুন কে আল্লাহ সেই আল্লাহ তাআলা এর কাছে কুকুরটা ফরিয়াদ করতেছে আঘাত খাইতেছে হঠাৎ করে আল্লাহ কুকুরের জবান খুলে দিল কুকুরটা চিৎকার মেরে বলে ওরে আল্লাহর কুতুবরা আমারে আর তোরা মারিস না তোরা তো চিনতে পারস না তোদের মতো আমিও আল্লাহর পাগল আল্লাহর জিকির করি আমি তোদেরকে বন্ধু হিসেবে তোদেরকে সহযোগিতা করার জন্য সঙ্গী হতে চাই কি বলো কেমনে সঙ্গী হবা প্রত্যেকটা প্রাণী কুকুর বিড়ালের স্পেশাল চোখের পাওয়ার আছে তোদের চেয়ে আমরা অনেক বেশি দূর পর্যন্ত দেখতে পাই দূরেও যদি কোনো সৈন্যবাহিনীকে দেখতে পাই আমি ছোট করে এমন একটা ইঙ্গিত করবো তোরা বুঝে যাইবে আশেপাশে যদি কোনো
তোরা কখনো ঘুমাস আমি বাঘের মতো তোদেরকে পাহারা দিব চল তাইলে কুকুরকে নিয়ে রওনা হই রওনা হয়ে গেল তারা একটা গুহার মধ্যে সকালবেলা আশ্রয় নিল একটু ঘুমাইবে একজন আরেকজনকে কই ভাই ঘুমানোর আগে চল না একটু আল্লাহর কাছে দোয়া করে নে